আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেল বেসিক নলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকারের মেডিসিনের বেসিক তত্ত্ব, মেডিসিনের মূল তত্ত্ব শেয়ার করা হয়। যারা আমাদের চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে ইজেল ডিএস 700 এমজি ক্যাপসুল। হ্যাঁ, ইজেল ডিএস 400 এমজি ক্যাপসুল, এই মেডিসিনটি হয়তো আমাদের অনেকেরই পরিচিত, আবার অনেকেরই অপরিচিত। যাই হোক, আজকের ভিডিওতে এই মেডিসিনটি সম্পর্কে ফুল রিভিউ করব, এই মেডিসিনটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই মেডিসিনটি সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য, সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ওকে, এবার আসুন আমরা এই মেডিসিনটির মূল টপিকটি, মূল বিষয়টি শুরু করে দিই। ইজেল ডিএস 400 এমজি ক্যাপসুল এই মেডিসিনটিতে রয়েছে, এই মেডিসিনটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ই আলফা টোকোফেরল। এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে, বর্তমান এমআরপি হচ্ছে, প্রতি বক্সের এমআরপি হচ্ছে 350 টাকা। এবার আসুন এটির কার্যকারিতা, এটি কেন সেবন করা হয়, বিভিন্ন প্রকারের চিকিৎসকরা এই মেডিসিনটি কেন বেশি বেশি প্রেসক্রিপশন করে থাকেন জেনে নিই। এটি সাধারণত ভিটামিন ই এর অভাব পূরণে, ত্বক ও চুলের সুস্বাস্থ্যে ব্যবহৃত, ত্বকের সৌন্দর্য বাড়াতে, চুল ঘন করতে, যাদের ঘন ঘন চুল ফরে যায়, যাদের যৌন অক্ষমতা রয়েছে, পুরুষ বন্ধত্ব, দুর্বল শরীর, যৌন শক্তি কম, সেই সকল লোকদের ক্ষেত্রে এটি বিশেষভাবে নির্দেশিত। এছাড়াও এটি যাদের দৈহিক বৃদ্ধি ব্যবহৃত হয়, যাদের শরীর খুবই দুর্বল, হঠাৎ করেই ভিটামিন ই এর অভাবে মাথা ঘোরা, সেক্ষেত্রেও এই মেডিসিনটি নির্দেশিত। এছাড়াও ইজেল ডিএস 400 এমজি ক্যাপসুল এই মেডিসিনটি কেমোথেরাপির কারণে রিমেটয়েড আর্থ্রাইটিসের ব্যথার ক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করা হয়। বেদনাদায়ক মাসিকের সময়কাল হৃদরোগ নাইট্রেটের কার্যকারিতা উন্নত করতে বিশেষভাবে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। দেখুন বন্ধুরা, একটি মেডিসিন 100 রকমের রোগের কাজ করে থাকে, একটি মেডিসিন বিভিন্ন প্রকার রোগের কাজ করে থাকে। তো অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন, আমাকে চিকিৎসক দিছে এটির জন্য, এই সমস্যার জন্য আপনি বলতেছেন একটা, এরকম কারো মনে যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি, একটি ওষুধ অনেক ধরনের কাজ করে, তবে এই মেডিসিনটি এই রোগগুলো বিশেষভাবে এই রোগগুলোর কাজ করে থাকে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর আসুন আমরা এই মেডিসিনটির খাওয়ার নিয়ম কি জেনে নিই, বা সেবনবিধি কি জেনে নিই। ইজেল ডিএস 400 এমজি ক্যাপসুল এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রাপ্তবয়স্ক একটি করে দিনে দুইবার অথবা একবার সেবন করতে হবে, এটি বড় পেটে সেবন করতে হবে 12 ঘন্টা পরপর, দিনে দুইবার, সকালে একটি রাতে একটি বড় পেটে সেবন করতে হবে। এটি আপনি চুষেও সেবন করতে পারবেন, পানি দিয়ে গিলেও সেবন করতে পারবেন। তবে পানি দিয়ে সেবন করলে তেমন কোনো ফলাফল পাওয়া যায় না, তেমন খুব বেশি ফলাফল পাওয়া যায় না। এটি আপনি চুষে সেবন করবেন, চুষে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়, আমি পরামর্শ করব আপনাকে, এটি আপনি চুষে সেবন করবেন, সকালে একটি রাতে একটি। গর্ভাবস্থা ও স্তনদানকাল এটি সেবন করতে পারবে কি না, বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিই, গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চ মাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিক ব্যবহার করা উচিত নয়, আর স্তনদানকালে এটির নিরাপদ কোনো তথ্য পাওয়া যায় না, তাই স্তনদানকালেও এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। বন্ধুরা, আসলে এক কথায় বলতে গেলে, গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন করার পূর্বে সব কিছু সম্পূর্ণ চেক করে তারপরে এই মেডিসিনটি সেবন করা উচিত, আশা করি বুঝাতে পেরেছি। এরপর আসুন আমরা এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিই। এটি মূলত একটি সুসহনীয় একটি মেডিসিন, নির্দেশিত মাত্রায় সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে অতিমাত্রায় সেবন করলে, দীর্ঘদিন সেবন করলে সেক্ষেত্রে চোখের ঝাপসা দেখা যেতে পারে, ডায়রিয়া হতে পারে, ঝিমুনি, মাথা ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। শুধু এই মেডিসিনটি নয়, আপনি যে কোনো মেডিসিন যদি দীর্ঘদিন লাগাতার সেবন করেন, অতিমাত্রায় সেবন করেন, দীর্ঘদিন ব্যবহার করেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে।
আশা করি বোঝাতে পেরেছি। তাই যে কোনো মেডিসিন নির্দেশিত মাত্রায় সেবন করার চেষ্টা করবেন, অতিরিক্ত মাত্রায় সেবন করা থেকে বিরত থাকতে হবে। সতর্কতা বা সতর্কবাণী, এটি যারা এস্ট্রোজেন জাতীয় ওষুধ গ্রহণ করছেন সেই সব রোগীদের ক্ষেত্রে এটি থ্রম্বোসিসের ঝুঁকি বাড়াতে পারে, আর 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয়। এটির প্রতি নির্দেশনা হচ্ছে এই মেডিসিনটির প্রতি ভিটামিন ই, এই মেডিসিনটির প্রতি বা 400 mg ক্যাপসুল এই মেডিসিনটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ভিটামিন ই দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকে এখানে সমাপ্ত করছি। নেক্সট নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের নতুন কোনো মেডিসিনের রিভিউ পেতে, নিত্য নতুন মেডিসিনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।